Hey guys, Assalamualaikum, সবাইকে के স্বাগতম নতুন একটা ভিডিওতে। আর গাইস অলরেডি তোমরা দেখে ফেলেছো, আজকে আমার কাছে রয়েছে অনেকগুলো টয় ভেহিকলের অংশ। এগুলি আসলে আজকে আমি একে একে জুড়ে দিব আর তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। তো প্রথমেই আমি হাতে নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকলের অংশ। এটি আসলে একটা প্লাস্টিকের তৈরি ট্রাক ভেহিকলের অংশ আর এই অংশটি হচ্ছে নিচের। তো আমি চেষ্টা করব উপরের অংশটি জুড়ে দিতে। আর গাইস এই হচ্ছে উপরের একটি অংশ, তো চলো এই অংশটি জুড়ে দেওয়ার চেষ্টা করি। দেখি আসলে কতটা সুন্দরভাবে এই ভেহিকলটা জুড়ে দিতে পারি। আর গাইস আমি কিন্তু খুব সহজে জুড়ে দিয়েছি আজকের প্রথম ভেহিকল। এটি আসলে একটা ফায়ার রেস্কিউ ভেহিকল, ফায়ার ইঞ্জিন, একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি একটা ফায়ার ভেহিকল। তো রেখে দিচ্ছি এই ভেহিকলটা আর এরপরই আসলে হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকলের অংশ। আর এই হচ্ছে পরবর্তী একটা ভেহিকলের অংশ, আর এটিও একটি ট্রাকের অংশ যা রয়েছে 6টি চাকা। তো এই অংশটির সাথে আমি জুড়ে দিচ্ছি উপরের অংশটি। তো চলো এই দুটো অংশ জুড়ে দেই। আর গাইস তোমরা অলরেডি দেখি বুঝে ফেলেছ এটি আসলে একটা কনস্ট্রাকশন ভেহিকলের অংশ। আর গাইস আমি কিন্তু খুব সহজে জুড়ে দিয়েছি এই কনস্ট্রাকশন ভেহিকলটি। এটি ছিল একটা কনক্রিট মিক্সার ট্রাক যা রয়েছে অরেঞ্জ এবং হোয়াইট কালারের, খুবই চমৎকার একটা কম্বিনেশন, আমার খুব পছন্দের একটা ভেহিকল। তো চলো এই ভেহিকলটাও রেখে দিচ্ছি আর এরপরে হাতে নিয়ে নিচ্ছি একটা আনকমন টয়। এটি আসলে একটা টয় স্পিনারের অংশ। তো প্রথমেই আমি জুড়ে দেওয়ার জন্য অংশগুলো হাতে নিয়ে নিচ্ছি, এরপরে আসলে পয়েন্ট অনুযায়ী বসিয়ে জুড়ে দিব এই টয়টি। একটা কনস্ট্রাকশন টয় স্পিনার। আর গাইস আমি কিন্তু খুব সহজে জুড়ে দিয়েছি আমার এই টয়টি, প্লাস্টিকের তৈরি একটা টয় স্পিনার, একেবারে রিয়েলিস্টিক স্পিনারের মতোই কাজ করছে। তো চলো এই টয়টাও রেখে দিই আর এরপরই আসলে হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকল। আর এই হচ্ছে পরবর্তী ভেহিকলের একটা অংশ, এটি উপরের অংশ। তো এই উপরের অংশের সাথে আমি জুড়ে দিব নিচের এই অংশটি। তো চলো এই দুটি অংশ জুড়ে দিই। আর গাইস আমি দুটি অংশ জুড়ে দিয়েছি আর মজবুতভাবে জুড়ে দেওয়ার জন্য কিছু স্ক্রু দিয়ে দিব। তো অলরেডি আমার স্ক্রুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন এই স্ক্রুড্রাইভার দিয়ে মজবুত করে দিব স্ক্রুগুলো। তো সামনের দিকের স্ক্রুগুলো টাইট করে দিয়েছি, এখন পিছনের দিকের দুইটা স্ক্রু টাইট করে দিব। আর পিছনের স্ক্রুগুলো টাইট করার পরেই আমি চাকাগুলো জুড়ে দিব। আর চাকাগুলো জুড়ে দিলেই পরিপূর্ণতা পেয়ে যাবে আমার পরবর্তী এই ভেহিকলটা, একটা BMW সিরিজের লেক্সারিয়াস ফিউরিয়াস কার। তো সামনের দিকে চাকাটি দিয়ে দেই। আর গাইস এর সাথে সাথে পরিপূর্ণতা পেয়ে গেল একটা BMW সিরিজের টয় কার, একেবারে রিয়েলিস্টিক BMW কারের মতো দেখাচ্ছে। তো চলো এই ভেহিকলটা রেখে দেই আর এরপরই হাতে নিয়ে নিচ্ছি একটা মিলিটারি ভেহিকল, আসলে একটা মিলিটারি ট্রাক, ফুলি গ্রিন কালারের এই ট্রাকের অংশটি। তো প্রথমে আমি খুলে নিচ্ছি এই অংশটি। তো চলো এই উপরের অংশটি দিয়ে এরপর স্ক্রুটি টাইট করে দিব।
এরপর আবার আগের মতো চাকাগুলো দিয়ে দিব। আর গাইস, এর সাথে সাথে পরিপূর্ণতা পেয়ে গেল আমার আরো একটি ভেহিকেল, মিলিটারি কাভার্ড ভ্যান, যার রয়েছে গ্রিন এবং রেড কালারের খুবই চমৎকার একটা কম্বিনেশন। তো রেখে দিচ্ছি এই ভেহিকেলটাও, আর এরপরেই হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকেল, আজকে শেষ ভেহিকেল, একটা স্কুল বাসের উপরের দিকের অংশ। আর এই অংশের সাথে আমি জুড়ে দেব নিচের এই অংশটি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এই দুইটি অংশ। আর গাইস, এরপরে আমি স্ক্রু দিয়ে দিব মজবুতভাবে জুড়ে দেওয়ার জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি সামনের দিকের একটা স্ক্রু। আর এরপরে দিয়ে দিব পিছনের দিকের দুইটা স্ক্রু। আর গাইস, এই স্ক্রু টাইট দেওয়ার পরে আমি এই ভেহিকেলের চাকাগুলো জুড়ে দিব, একেবারে মিনি সাইজের কিছু চাকা। তো চলো এবার সামনের দিকের চাকাগুলো জুড়ে দেই। আর গাইস, এই চাকাটি জুড়ে দেওয়ার মাধ্যমে পরিপূর্ণতা পেয়ে গেল আজকের শেষ ভেহিকেল, একটা স্কুল বাস। আর গাইস, আজকে আমার কাছে কিছু চাকা ছিল কালারফুল, এগুলো আসলে আজকে আমার কোনো কাজেই লাগেনি, তো রেখে দিচ্ছি এই চাকাগুলো। আর গাইস, তোমরা অলরেডি দেখে ফেলেছো আমি কী কী ভেহিকেল আর কী কী টয় আজকে অ্যাসেম্বল করেছি, এখন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এর মধ্যে ছিল একটা ফায়ার রেস্কিউ ইঞ্জিন, ছিল একটা স্কুল বাস, হেভি প্লাস্টিক মেট একটা স্কুল বাস, একটা কনস্ট্রাকশন ভেহিকেল কনক্রিট মিক্সার ট্রাক, ছিল একটা মিলিটারি কাভার্ড ভ্যান, একটা বিএমডাব্লিউ সিরিজের লেক্সারিয়াস কার, ছিল একটা স্পেনার, আর ছিল কতগুলো কালারফুল চাকা। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।